বর্তমানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সার্ভার থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সকল ধরনের সোশ্যাল সার্ভিস গুলো বন্ধ আছে। অর্থাৎ আমরা সোশ্যাল যে অ্যাপস গুলো রেগুলার ব্যবহার করতাম, টিকটক, ইনস্টাগ্রাম, পাশাপাশি অনেক অ্যাপস সেগুলো ইউজ করা যাচ্ছে না। বিশেষ করে টেলিগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার আমরা নিত্যদিন ব্যবহার করতাম। তো এখন বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা এই অ্যাপস গুলো ব্যবহার করবেন। প্রথমত আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনাদের নিচের দিকে সার্চ অপশনটি পেয়ে যাবেন এবং সার্চ অপশন গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন সুপার ভিপিএন। সুপার ভিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু সুপার ভিপিএনটা চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করা হয়ে গেলে আপনারা সুপার ভিপিএনটা ওপেন করবেন। ভিপিএনে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো অটো সিলেক্টেড এই লেখাটাতে ক্লিক দিলে দেখতে পাবেন অনেকগুলো দেশ আছে। তো আমি এখান থেকে কোনো দেশ চেঞ্জ করব না, জাস্ট অটো সিলেক্ট রেখে দিলাম। এরপরে কানেক্ট অপশনে ক্লিক করলাম। তো এখন আমার ফোনটি কিন্তু সুপার ভিপিএন কানেক্ট হয়ে আছে। দেখুন উপরে একটি চাবির মতো আইকন চলে আসছে। তো আমি এখন আমার ফেসবুকে প্রবেশ করছি, আপনাদেরকে দেখাই। আর আরেকটা কথা, যদি ফেসবুক ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি ক্লিয়ার করে দিয়ে নতুনভাবে ফেসবুকে প্রবেশ করবেন। এখন কিন্তু আমার ফোনটি বর্তমানে ভিপিএন কানেক্ট অবস্থায় আছে। আপনারা উপরের আইকন দেখে সেটা বুঝতে পারছেন, অর্থাৎ চাবির মতো একটি আইকন আছে। তো আমি এখন ফেসবুকে প্রবেশ করছি। তো জাস্ট একটু লোডিং নেবে প্রথমবার। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু আমার সব আপডেটগুলো চলে আসছে বা আপডেটগুলো আমি পাচ্ছি। তো এখানে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনার ওয়াইফাই ডেটার উপর নির্ভর করে আপনার স্পিডটা। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।